প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। চমৎকার একটা সিলেবাস প্রশ্ন তোমাদের উত্তর করে দেবো এই মুহূর্তে। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে আসছে। তোমরা জানো যে 2023 সালে প্রায় সকল বোর্ডই একটু কঠিন প্রশ্ন করেছে, তো আমি একেবারেই সহজ করে তোমাদের মাঝে উপস্থাপন করব। আমার বিশ্বাস যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই অবশ্যই সিলেট বোর্ড 2023 সালের এই সিলেবাস প্রশ্নটা তো পারবেই, এমনকি যদি এই ধরনের প্রশ্ন হুবাহু না এসে একটু ঘোরায় ফেরায় দেয় তাও কিন্তু পারবে। এই জন্য বলতেছি যে এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশে এই প্রশ্নটি, আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিক গেট থেকে কমপক্ষে একটা সিলেবাসের প্রশ্ন আসবেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি করো, দেখো অনেক কিছু শিখতে পারবে। এই প্রশ্নটি চমৎকার একটা প্রশ্ন, আমি শুরুতেই বলে নিচ্ছি কারণ এখানে অনেক কিছু আছে, আমি সম্পূর্ণ ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই, অর্থাৎ দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুইয়ের উপর ভিত্তি করে এই প্রশ্নটি সাজানো হয়েছে। তো কতে বলেছে রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে উত্তর, রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন এক ধরনের মেমোরি, মানে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে মানে ভিতরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন এক ধরনের মেমোরিকে রেজিস্টার বলে। আমি আবার বলছি রেজিস্টার কি, উত্তর মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন এক ধরনের মেমোরি। তোমরা চাইলে আমার কাছ থেকে পুরো আইসিটি বইয়ের যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন এবং পুরো আইসিটি বইয়ের যত পুনরূপ আছে এর একটা পিডিএফ আমি তৈরি করেছি, সেটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। তাহলে তোমাদের ক এবং খ এই প্রশ্নগুলো নিয়ে বিপদে পড়তে হবে না, আমার বিশ্বাস যে কোনো গাইডও লাগবে না। আমি যে পিডিএফটা তৈরি করেছি সেই প্রশ্ন কটা পড়লেই কমন পড়বে ওর ভিতরেই আসে, অর্থাৎ এই সিলেবাসের যে রেজিস্টার এই প্রশ্নটাও আছে। মানে তুমি যত প্রশ্ন দেখবা আমি 10টা প্রশ্ন 10টা 10টা করে সাজিয়েছি, ওই 10টাগুলোই আসে ঘুরে ঘুরে। তো তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করো, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। তো তার বিনিময়ে তোমরা খুশি আমাকে সামান্য সম্মানই দিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। খতে বলেছি সত্যক সানির সাহায্যে ডিমর্গানের উপপাদ্য প্রমাণ করো। তো একটু আগে বললাম যে ক এবং খ এই প্রশ্নগুলো সাধারণত থিরু টাইপের আসে, কিন্তু এখানে আমরা এখানে ক খটা দেখতে পাচ্ছি একটু অঙ্ক টাইপের। কি অঙ্ক, দেখো সত্যক সানির সাহায্যে ডিমর্গানের উপপাদ্য প্রমাণ করো। আমরা জানি ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুটি, কয়টি বলতো, দুটি, কি কি, এ বি হোল নট ভাঙলে এ নট প্লাস বি নট, অর্থাৎ ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। এখানে গুণ আছে, হোল নটটি ভাঙলে কি হয়েছে, যোগ হয়েছে। আর একটা উপপাদ্য হচ্ছে এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট। এই দুটি উপপাদ্য সত্যক সানির সাহায্যে প্রমাণ করতে পারলে তুমি দুই পাবে, অর্থাৎ এই ঘরে যে মান হবে এই ঘরও তাই হবে, এই ঘরও যা হবে এই ঘরও তাই হবে। তো এই ক্লাসটি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট 5 মিনিটের ওই ক্লাসটি দেখলেই তুমি খ শিখতে পারবে। এটা তো 2 ইনপুটের, যদি 3 ইনপুটের আসে তাও তুমি পারবে, অর্থাৎ এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে গিয়ে দেখবা একটা লিঙ্ক পাবা, ডিমর্গানের ডিমর্গানের উপপাদ্য সত্যক সানির সাহায্যে কিভাবে প্রমাণ করতে হয় তার একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে নিও। আচ্ছা, তো আশা করি যে ক এবং খ তোমরা সলিউশন পেয়ে গেছো, বুঝে গেছো। গ নাম্বারে বলছে দৃশ্যকল্প একের সত্যক সানি অঙ্কন করো, অর্থাৎ এখানে আমরা দুটি দৃশ্যকল্প দেখতে পাচ্ছি, দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই। তো এই দৃশ্যকল্পে একের যে একটা সমীকরণ আছে এই সমীকরণটি সত্যক সানি মানে সত্যক সানি করতে বলছে, দৃশ্যকল্প একে সত্যক সানি অঙ্কন করো। তো আমরা জানি যে সত্যক সানি করার নিয়ম কি, সত্যক সানি হলো ইনপুট উপর ডিপেন্ড করবে ঘর কয়টা হবে, আর যে কোনো সত্যক সানিতে ওই ইনপুটের ঘরগুলো পূরণ করার নিয়ম একই। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি যে এ বি সি আছে, তো এ বি সি কিভাবে করতে আমি একটু দেখাচ্ছি। তো আমরা জানি যে 3টা ইনপুট, তাহলে ঘর হবে কয়টা বলতো, 8টা। তো 8টা ঘর পূরণ করার নিয়ম কি, ওই প্রথম ঘরে হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ 4টি শূন্য 4টি অন। পরের ঘরে হলো 8টার অর্ধেক, অর্থাৎ 2টা শূন্য 2টা অন, আবার 2টা শূন্য 2টা অন। পরের ঘরে হচ্ছে অর্থাৎ সির ঘরে হচ্ছে 8টার অর্ধেক, অর্থাৎ 1টা শূন্য 1টা অন, 1টা শূন্য 1টা অন। এইভাবে হলো আমরা সত্যক সানির ইনপুটের ঘরটা পূরণ করব। জাস্ট এই সত্যক সানির ইনপুটের ঘর যে পূরণ করতে পারবে সেই সত্যক সানি পারবে, কিভাবে পারবে দেখো। এরপর আমরা এই সমীকরণটা দেখতেছি, এ নট আছে, বি নট আছে, সি নট আছে, এগুলো এখন পাবো কোথায় তোমাদের প্রশ্ন, স্যার এ নট পাবো কোথায়, বি নট পাবো কোথায়, সি নট পাবো কোথায়। এই এর বিপরীত এ নট, বির বিপরীত বি নট, সির বিপরীত সি নট, অর্থাৎ এ তে যা যা আছে এ নটে তার বিপরীত হবে, বিতে যা যা আছে বি নটে তার বিপরীত হবে, সিতে যা যা আছে সি নটে তার বিপরীত হবে। বিপরীত বলতে শূন্য থাকলে 1, অন থাকলে 0। তো এইটা হচ্ছে প্রাথমিক, এরপরে হলো দেখে দেখে তুমি করবা। যেমন এখানে দেখতেছি এবিসি, এবিসি কি আকারে আছে, গুণ আকারে আছে, এর অর্থ হচ্ছে
এ বি সি এই তিনটার মান একসাথে আমরা গুণ করবো। যেমন প্রথম ঘরে ধরো এ শূন্য, বি শূন্য, সি শূন্য, তাহলে এ শূন্য মানে শূন্য গুণ শূন্য গুণ শূন্য সমান সমান কত শূন্য, তাহলে এ বি সির ঘরে শূন্য হলো, এ বি সির ঘরে শূন্য হলো। এইভাবে ধরে 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 তুমি দেখে দেখে চারটা বের করবা, এই চারটা বের করার পরে একসাথে চারটা যোগ দিলে এক্স এর মান পেয়ে যাবা। এরপর যদি না বুঝো, আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা সত্যক শ্রেণীর ভিডিও দিচ্ছি মানে শিখার জন্য, ওই ভিডিওটা দেখে নিজে আইসে পরে এটা ক্রিয়েট করবা, মানে নিজে তৈরি করবা, দেখবা যে তুমি নিজে পারো কিনা। আমার বিশ্বাস যে ওই পাঁচ মিনিটের ওই সত্যক শ্রেণীর ভিডিওটা দেখলে তুমি যদি একেবারে সত্যক শ্রেণী বোঝো না, নতুন জীবনও করো নয়, তাও পারবা। আর যদি কেউ সত্যক শ্রেণী পারো, তার ওই ভিডিও না দেখলেও হবে, সে নিজে নিজে একটা ক্রিয়েট করে দেখো আসলে এই সত্যক শ্রেণীটা তুমি পারো কিনা। চিলেট বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছে, আমার বিশ্বাস তোমরা পারবে। এরপরে যদি একান্ত না পারো, দরকার আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি এটা সম্পূর্ণ উত্তর করে আমি আপলোড করে দেবো। আসলে আমি সবসময় চাই যে ক্লাস যেন একটা লিমিটের ভিতর থাকে, 10 মিনিট। আমাদের একবার আমার সব ক্লাস কিন্তু 8-10 মিনিট করে, অর্থাৎ 1 ঘন্টা সময় নাই তোমাদের এই মোবাইলের সামনে বসে বসে 1 ঘন্টা ক্লাস করানোর জন্য। এই জন্য আমি সবসময় ভিডিওগুলো ছোট করি, তাই এখানে আমি এটা করে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আর আমি চাই যে তোমরা নিজেরা কিছু করো, তোমরা না পারলে তখন আমাকে কমেন্ট করে জানিও, তখন আমি এটা সম্পূর্ণ উত্তর করে দেবো। আচ্ছা, তো আশা করি গ উত্তর বুঝে গেছো। গ নাম্বার বলছে দৃশ্যকল্প 2 যে গেইট নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। মানে দৃশ্যকল্প 2 যে গেইট নির্দেশ করে সেই গেইটটা তোমার আগে চিনতে হবে, এই গেইটটা দিয়ে এই এক্স এর সরলীকৃত মানকে বাস্তবায়ন করতে বলছে। তো আমরা জানি যে বাস্তবায়ন করা যায় হচ্ছে দুইটা গেইট দিয়ে, কি কি বলতো, ন্যান্ড এবং নর। এই দুইটা গেইটকে সার্বজনীন গেইট বলে। কখনো কখনো এই প্রশ্নটি আসে যে সার্বজনীন গেইট কাকে বলে, উত্তর যে গেইট দিয়ে সকল গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। আচ্ছা, তো দেখো দৃশ্যকল্প 1-2 দিয়ে, যে দৃশ্যকল্প 2 যে গেইট নির্দেশ করে সেই গেইটটা দিয়ে দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করা। আমি এখন তোমাদেরকে এই বাস্তবায়নটা একটু দেখাই দিচ্ছি। দেখো, ও আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, তো আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। আর তোমরা চাইলে লাইভ ক্লাসও করতে পারো, রেকর্ড ক্লাসও করতে পারো। তো নিশ্চিত করে বলতে পারি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, সর্বোচ্চ নাম্বার পাবে, এমনকি অন্য কারো কাছেও করা লাগবে না। আর তোমার আইসিটি সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিবো। হ্যাঁ, তো আমার এই যে একটাই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, SMS করে আমার সাথে যোগাযোগ করে নিও। আশা করি আইসিটি এতে আর মানে ভয় বা যে সমস্যায় থাকুক সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, যেটি বলতেছিলাম যে দৃশ্যকল্প 2 যে গেইট নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তো এটাকে প্রথমে আমরা হচ্ছে সরল করব, সরল করে বাস্তবায়ন করব। আমি সরলটা হালকা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথম আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কমন যায়, বি কমন যায় এখানে। আচ্ছা, আমরা সবসময় বেশিটাকে কমন নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা একটা সূত্রে ফেলাতে পারি, বিনিময় অর্থাৎ কনভার্ট করতে পারি, এ বি সি প্লাস ওই পিছনে সামনে আনতে পারি এ বি নট সি। তাহলে আমাদেরকে বলতো কমন নেওয়াটা সহজ হবে। আচ্ছা, পরবর্তীতে যা আছে তাই লিখলাম, এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট। আচ্ছা, এবার কি কমন যায়, আমরা জানি যে জিনিসটা একাধিকবার থাকে তাকে কমন নেওয়া যায়। এখানে আমরা দেখতেছি এ আছে, এ আছে, সি আছে, সি আছে, বি বি নট আছে, অর্থাৎ বি মিলতেছে না। তাহলে এ সি কমন নিব, থাকে কি বি প্লাস বি নট। এখানে কি কমন যায় দেখো তো, এখানে কমন যায় হচ্ছে এ নট সি নট, এ নট সি নট, কারণ বি আর বি নট মিলতেছে না। তাহলে এ নট সি নট কমন নিলে থাকে কি বি প্লাস বি নট, কারণ যে জিনিসটা কমন নিব সেটা লিখতে হয় না, তার যেটা অবশিষ্ট থাকে সেটা লিখতে হয়। এই পর্যন্ত হয়ে গেল। এইখানে আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী হচ্ছে এ যোগ এ নট সমান 1। এখানে যেহেতু বি যোগ বি নট আছে তাহলে একই কথা। এখানে আমরা পাচ্ছি হলো এ সি ইন্টু 1 প্লাস এ নট সি নট ইন্টু 1। এখানে সেই বুলিয়ানে আর একটা সূত্র পড়তেছে, অন দিয়ে যা গুণ করি তাই। তাহলে অবশিষ্ট দাঁড়ালো কি বলতো, এ সি প্লাস এ নট সি নট। এই এ সি প্লাস এ নট সি নট কে দৃশ্যকল্প 2 যে গেইট নির্দেশ করে সেই গেইট দিয়ে বাস্তবায়ন করলে তুমি 4 পাবে। এখন কথা হচ্ছে দৃশ্যকল্প 2 কোন গেইট। তো টোটাল গেইট হচ্ছে 7টা, প্রয়োজনে এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই গেইট গুলো চেনার উপায় একটা ভিডিও দিব, ওইটা দেখলেই সকল গেইট তুমি চিনতে পারবে, সকল গেইটের আউটপুট অর্থাৎ সত্যক সারণীও চিনতে পারবে। যেমন এখানে 1000 এটা কোন গেইটের আউটপুট, 1000 এটা কোন গেইট, আমি একটু সহজ করে বলি, এটা হচ্ছে যোগের বিপরীত, অর্থাৎ এ এবং বি কে যোগ করার পর যে মানটা পাবা তার বিপরীত হচ্ছে এটা। তো যোগ করে কোন গেট, যোগ করা হচ্ছে অর গেট, অর গেটের বিপরীত হচ্ছে এই এক্স এর মানটা, তো অর এর বিপরীত হচ্ছে নর গেট। তো এটা হচ্ছে দৃশ্যকল্প 2 হলো নর গেট। তো নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে, কোন গেট দিয়ে বলতো, নর গেট দিয়ে।
তো বাস্তবায়ন করার নিয়ম হচ্ছে দুটি, অর্থাৎ যে গেইট বাস্তবায়ন করতে বলবে সেই গেইট ব্যতীত তুমি কোনো গেইট ব্যবহার করতে পারবে না। আর একটা কথা হলো, যে গেইট বাস্তবায়ন করতে বলে সে কি পারে, যোগ পারে না গুণ পারে? তো আমরা জানি যে নর গেইট হচ্ছে যোগ পারে, আর নর গেইটের প্রতীক হচ্ছে এই যে অর গেইটের মতো চাপ আকৃতির সামনে নর চিহ্ন। তো এইটা হলো বাস্তবায়নের, এই যে এই গেইটটা দিয়ে বাস্তবায়ন করতে হবে, আর নর কি পারে, যোগ পারে। কিন্তু আমরা সমীকরণে দেখতে পাচ্ছি গুণ আছে, যোগ আছে, গুণ আছে, অর্থাৎ এই গুণ কখনো নর পারবে না। তো তোমাকে কৌশল করে হোল নট দিয়ে, হোল নট ভেঙে এই গুণটাকে যোগে আসতে হবে, তারপরে বাস্তবায়ন করতে হবে। তো ঠিক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি বাস্তবায়নের একটা ক্লাস দিচ্ছি, অর্থাৎ নর গেইট দিয়ে কিভাবে বাস্তবায়ন করে। এটা হুবাহু না, আমি নর গেইট দিয়ে বাস্তবায়নের ভিডিওটা দিচ্ছি। আমার বিশ্বাস যদি ওই 5 মিনিটের ওই ভিডিওটি দেখো, তাহলে নর গেইট দিয়ে সকল 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 সমীকরণ, সকল গেইট তুমি বাস্তবায়ন করতে পারবেই। তো নর গেইট দিয়ে বাস্তবায়নের জন্য যদি তুমি না পারো, তাহলে ভিডিওটি দেখে এসে তারপরে তুমি প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। আর যারা বাস্তবায়ন পারো তারা এখনই প্র্যাকটিস করো, পারবে, অবশ্যই পারবে। তারপরে যদি না পারো, প্রয়োজনে আমি এই গ আর গহ এদের আমি যেভাবে বুঝাইছিলাম বুঝাবো না, সরাসরি সলিউশন করে দিব। আমাকে কমেন্টে জানিও। আর যে যেটি বলছিলাম, তোমরা যদি আইসিটি নিয়ে সমস্যা মনে করো, আইসিটি দুর্বল হয়ে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমি আইসিটি অনলাইনে লাইভ ক্লাস পড়াই থাকি পেইড ব্যাচে, অথবা তোমরা আমার রেকর্ড ক্লাসও করতে পারো। তো রেকর্ড ক্লাস হচ্ছে পুরো আইসিটি বইয়ের যে কয়টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় বেসিক কমপ্লিট করে দেওয়া। পুরো আইসিটি বইয়ের বেসিক তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার বাইরে কোথাও যাওয়া লাগবে না, মানে কারো কাছে পড়া লাগবে না, তুমি নিজেই পুরো আইসিটি বই মানে গ্যারান্টি সহকারে বলতাম তুমি অবশ্যই অবশ্যই পারবে। তারপরে যদি তুমি আমার ওই রেকর্ড ক্লাস করে যদি না পড়ো, তুমি আমাকে বলে স্যার আমি বুঝি না কেন, তোমার আমাকে খুশি হয়ে যে সম্মানিটা দিয়েছো, সেই সম্মানিটা আমি ফেরত দিয়ে দেবো। কিন্তু আমার বিশ্বাস তুমি পারবে, 100% পারবে। তো আমার লাইভ ক্লাস বা রেকর্ড ক্লাস যেটাই করো না কেন, যোগাযোগ করার জন্য আমার এই নাম্বারে কল করে অথবা SMS করে আমার সাথে যোগাযোগ করে নিও। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর কথা বাড়াচ্ছি না। আশা করি তোমরা চিলেট বোর্ড 2023 সালের এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছো যে কিভাবে প্রশ্ন উত্তর করতে হয়। ক আর খ হচ্ছে আমার ওই PDF এর ভিতরে অ্যান্সারটা দেওয়া আছে, আর গ ঘ আমি তোমাদেরকে বুঝাই দিলাম, তোমরা এখন নিজেরা প্র্যাকটিস করো, আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।